হেলথ টিপস 24 স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর ও আকর্ষণীয় চেহারা কেনা চায়, বিশেষ করে মেয়েদের মুখমণ্ডলে নানান দাগ ছোপ, ব্রণের দাগ, চোখের চারপাশে কালো দাগ, এছাড়াও ঠোঁটের উপরের অংশে ও কানের নিচে যদি লোম থাকে, তাতে একদিকে যেমন দেখতে খারাপ দেখায়, অন্যদিকে সেটি বিব্রতকরও বটে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। তাই আজ আমরা দেখাবো কিভাবে টুথপেস্ট ও লেবু দিয়ে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার মুখমণ্ডলের অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে তুলে ফেলবেন এবং আপনার ত্বকও আগের চেয়ে অনেক ফর্সা হয়ে উঠবে। এজন্য আমরা এখানে দুটো উপাদান ব্যবহার করব। একটি হচ্ছে সাদা রঙের টুথপেস্ট। আমরা এখানে পেপসোডেন্ট টুথপেস্টটি নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সাদা রঙের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। আর অর্ধেকটা লেবু। তো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা আঙুলের মাথায় এভাবে টুথপেস্টটা নেবেন। তারপর আপনার মুখের বা কানের কাছে যেখানে অবাঞ্ছিত লোম রয়েছে সেখানে এভাবে লোমের উপরে এভাবে প্রলেপ দেবেন। এইভাবে প্রলেপ দেবেন যাতে লোমগুলো ঢেকে যায়। এবার লেবু থেকে এভাবে হাত দিয়ে রসটা একটু বের করে নেবেন। এরপর এটাকে জাস্ট এভাবে এভাবে আপনার লাগানো টুথপেস্টের উপর এভাবে আস্তে আস্তে ঘষতে শুরু করবেন। আপনি প্রয়োজনে লেবুটাকে একটু ছোট করে নিতে পারেন, যেভাবে আপনার সুবিধে হয়। এভাবে আপনারা 4 থেকে 5 মিনিট থেকে ম্যাসেজ করবেন। ম্যাসেজ করার পর 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। 30 মিনিট অপেক্ষা করার পর শুকনো সুতি কাপড় দিয়ে এটাকে আস্তে আস্তে উঠিয়ে ফেলবেন। আমি এখানে আপনাদেরকে এটা টিস্যু দিয়ে দেখাচ্ছি। জাস্ট এভাবে সুতি কাপড় দিয়ে আপনারা এটাকে উঠিয়ে ফেলবেন। দেখবেন লোমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং আপনার এই জায়গাটা আগের চেয়েও ফর্সা হয়ে উঠছে। এভাবে আপনারা যদি 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের মুখে একটি লোমও থাকবে না এবং আপনাদের মুখের যে দাগ, যে কালো দাগটা রয়েছে, সে দাগটাও আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। তারপর আপনারা পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে ফেলবেন। এভাবে আপনারা 3 থেকে 4 দিন এটা অ্যাপ্লাই করবেন। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের বেল বাটনটি চাপুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড বাই।